दर्शक मीर साब्बिर ভক্তদের জন্য রয়েছে সুখবর। এবারে ঈদুল আযহায় আসতে চলেছে মীর সাব্বিরের সাত পর্বের ধারাবাহিক নাটক। এখন কি সেই নাটক সে বিষয়ে যাওয়ার আগে আপনাদের কাছে আমার একটি আবেদন, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন, এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন তাদের জানাই আন্তরিক ধন্যবাদ। এবার যাওয়া যাক পুরো বিষয়টিতে। ঢাকায় এসে চাকরি না পেয়ে গনি ভাই হয়ে গেলেন গ্যাংস্টার, তার নামে কাঁপে এখন পুরো শহর। চাঁদাবাজি হোক কিংবা কিডন্যাপ, কি করে না গনি ভাইয়ের গ্যাং। হঠাৎ গ্যাং বাড়িতে এসে উপস্থিত হন গনি ভাইয়ের বউ মিতালি আর ছোট্ট কন্যা পাখি। এতে বিপদে পড়ে যায় পুরো গ্যাং, বন্ধ হয়ে যায় তাদের কাজ। খারাপ মানুষগুলো নিজেদের ভালো হিসাবে উপস্থাপন করতে গিয়ে পড়তে হয় মজার মজার বিপদে। সেই বিপদ চরমে উঠলে গ্যাংয়ে দেখা দেয় মিশ্র বিদ্রোহ। আর এতে করে কোন দিক সামলাবে গনি ভাই, নিজের গ্যাং নাকি পরিবার? এবার কি সত্যিটা প্রকাশ হয়ে পড়বে, নাকি গনি ভাই বরাবরের মতো সামলে নিতে পারবে সবকিছু? এরকমই একটি গল্পকে উপজীব্য করে দীপ্ত টেলিভিশনের জন্য নির্মাণ করা হচ্ছে সাত পর্বের একটি বিশেষ ধারাবাহিক নাটক, যার নাম গ্যাংস্টার গনি ভাই। এ নাটকটির চিত্রনাট্য লিখেছেন আহমেদ খান হিরো এবং সংলাপ লিখেছেন কোলিন রড্রিক, মোস্তফা মনন ও ফিরোজ কবির ডলার পরিচালিত। এই নাটকে অভিনয় করছেন জনপ্রিয় নাট্যশিল্পী মীর সাব্বির, তানজিকা আমিন, সুজাতা শিমুল, তানভীর মাসুদ, রোদেলা মির্জা, আনন্দ খালেদ ও শিশুশিল্পী মৌমিতা সহ আরো অনেকে। তো বন্ধুরা, আপনারা যারা মীর সাব্বির ভক্তরা আছেন, তার এই নতুন নাটকটিকে ঘিরে আপনাদের মন্তব্য কি তা অবশ্যই কমেন্টস করে জানান। সেই সাথে ভিডিও শেষে আপনাদের কাছে আমার আবারও আবেদন, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করুন, এবং বেল আইকনটি বাজিয়ে দিয়ে রাখুন যাতে এ ধরনের ভিডিও সবার আগে পেয়ে যান আপনারা। ধন্যবাদ।